আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিসমিল্লাহ মেশিনারিজ পক্ষ থেকে স্বাগতম। মোমবাতি তৈরি করার যে ডাইস নিয়ে একটি ভিডিও করলাম। তো তার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন। তো এখানে 10 টাকা দামের মোমবাতির ডাইস, 36 পিসের একটি নতুন একটি ডাইস। এই ডাইসটি দিয়ে মোমবাতি তৈরি করা হয়। আপনারা যারা মোমবাতির বিজনেস করতে যাচ্ছেন, তারা চাইলে এরকম ডাইস তৈরি করে আপনারা ঘরে বসে মোমবাতি তৈরি করতে পারবেন। 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 3 টাকা, যে কোনো সাইজের, যে কোনো ওজনের আপনারা ডাইস তৈরি করতে পারবেন। শুধু আপনারা স্যাম্পল নিয়ে আসলে আমরা স্যাম্পল দেখে আপনাদেরকে ডাইস তৈরি করে দিব। 2 থেকে 3 দিন সময় লাগবে। তো আপনারা যারা মোমবাতির বিজনেস করতে যাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা 67 নন্দকুমার দত্ত রোড, চকবাজার, চুরিহাট্টা, ঢাকা। তাছাড়া আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা মোবাইল নাম্বারে কল করতে পারেন। এবং আপনাদের কীরকম ডাইস প্রয়োজন, কোন সাইজের, কয় টাকা দামের, 10 টাকা, 5 টাকা, কত পিসের ডাইস প্রয়োজন, আপনারা আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন, ওই নাম্বারটিতে কল করুন। নাম্বারটিতে কল করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো যাদের মোমবাতির ডাইস প্রয়োজন, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। এবং তাছাড়া আপনাদের আরও কীরকম ডাইস প্রয়োজন হয়, আপনারা আমাদেরকে কল করে বলতে পারেন। তাছাড়া সরাসরি আমাদের ঠিকানা মতন এসে আমাদের দোকানে সরাসরি চলে আসতে পারেন। তো যারা মোমবাতি নিয়ে বিজনেস করতে যাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আর মোমবাতি, কাঁচামাল বা র মেটেরিয়ালস, এগুলো সব আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দিব। তো যারা মোমবাতি ডাইস তৈরি করতে যাচ্ছেন, তারা উপরে নাম্বারটিতে কল করুন। আর ডিসক্রিপশনের মধ্যে ঠিকানা দেওয়া আছে, আপনারা ঠিকানা মতন সরাসরি চলে আসুন। তাছাড়া আপনারা আমাদের কাছে নতুন এবং পুরাতন ডাইস রিপেয়ারিং করতে পারবেন। যেমন আপনারা আমাদের থেকে ডাইস নেবেন, মোমবাতির ওজন হবে প্রায় একটি 5 টাকা দামের মোমবাতির ওজন হয় 16-17 গ্রাম। তো আপনারা যদি ওজন বাড়াতে বা কমাতে চান, সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে সেটা করতে পারবেন, ওজন বাড়াতে কমাতে পারবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।